হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর প্রথম অধ্যায় হতে আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। হোয়াট ইজ দি প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 10,000 ক্যাশ আউটফ্লো ইমিডিয়েটলি, টাকা 31,000 ক্যাশ ইনফ্লো 3 ইয়ার্স ফ্রম নাও, টাকা 40,000 ক্যাশ আউটফ্লো 2 ইয়ার্স ফ্রম নাও, এজিউম দি ইন্টারেস্ট রেট ইজ 10%। অর্থাৎ এখানে তিনটি লেনদেন দেওয়া হয়েছে, এই লেনদেনের বর্তমান মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ বর্তমান মূল্য হচ্ছে 10 বছর পরে আমি 10,000 টাকা পাব, ওই 10,000 টাকার আজকের মূল্য কত সেটি নির্ণয় করা হচ্ছে বর্তমান মূল্য। আজকে আমরা এই তিনটি লেনদেন থেকে বর্তমান মূল্য নির্ণয় করব। সলিউশন, সমাধান। উই ডু প্রেজেন্ট ভ্যালু পিভি ইকুয়াল টু এফবি ডিভাইড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটি হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র। পিভি অর্থ হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য এফবি সমান হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট সুদের হার, এন্ড হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এই সূত্রটি মুখস্থ রেখে আমরা তিনটি লেনদেনের বর্তমান মূল্য নির্ণয় করব। নাম্বার ওয়ানে বলেছি 10,000 ক্যাশ আউটফ্লো ইমিডিয়েটলি, 10,000 টাকা তাৎক্ষণিক বহিঃপ্রবাহ হবে, এর বর্তমান মূল্য কত? রিকোয়ার্ড ওয়ান লিখেছি আমরা। প্রথমেই বর্তমান মূল্যের সূত্রটি লিখেছি কি পিবি সমান এফবি ডিভাইড বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। আমি এখানে হেয়ার দিয়ে লিখেছি নাম্বার ওয়ানে বলা হয়েছে এফবি বা ফিউচার ভ্যালু সমান 10,000 টাকা, এই 10,000 টাকা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, রেট অফ ইন্টারেস্ট আছে কত 10%। তিনটি লেনদেনের জন্য একটি সুদের হার দেওয়া হয়েছে, অর্থাৎ 10%। নাম্বার অফ ইয়ার সমান 0, কারণ প্রথম লেনদেনে বলা হয়েছিল ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিক 0 হবে। ফিবি বা প্রেজেন্ট ভ্যালু সমান হোয়াট, আমরা এখন এই ব্যাখ্যাকৃত লেনদেন থেকে দেখে দেখে সূত্রের মানগুলো বসাই। এফবি, এফবি এখানে হবে কত 10,000 টাকা, এফবির পরিবর্তে বসেছে 10,000 টাকা। ওয়ান প্লাস কত হবে 1.0, ওয়ান এর সাথে যদি 1.0 যোগ করা হয় দিস হবে 1.10, টু দি পাওয়ার এন, এন সমান হচ্ছে কি 0, এন সমান আমি 0 বসিয়েছি। উপরে 10,000 টাকা লিখেছি, এরপর হচ্ছে নিচে আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার শূন্য থাকে তাহলে ওই সংখ্যার মান হবে 1। আজকে 1.10 উপরে হচ্ছে 0, সেজন্য হবে দিস 1। 10,000 টাকাকে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে 10,000 টাকাই হয়। এই 10,000 টাকা হচ্ছে রিকোয়ার্ড 1 এর বর্তমান মূল্য। আমার রিকোয়ার্ড 1 শেষ। রিকোয়ার্ড 2 তে বলেছে টাকা 30,000 ক্যাশ ইনফ্লো 3 ইয়ার্স ফ্রম নাও, অর্থাৎ আজ থেকে 3 বছর পরে ব্যবসা প্রতিষ্ঠানে 30,000 টাকা অন্তঃপ্রবাহ বা ইনফ্লো হবে, এই 30,000 টাকা বর্তমান মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। রিকোয়ার্ড 2 লিখেছি। এরপরে হেয়ার ফিউচার ভ্যালু বা এফবি সমান হচ্ছে রিকোয়ার্ড 2 তে 30,000 টাকা প্রদান করা হয়েছে, এটি আমরা লিখেছি। নাম্বার অফ ইয়ার সমান হচ্ছে 3 বছর, সুদের হার হচ্ছে 10%, এটি আমরা লিখব। রেট অফ ইন্টারেস্ট 10%, আর সমান লিখেছি, এর সমান লিখেছি নাম্বার অফ ইয়ার্স 3 লিখেছি, পিভি বা প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য সমান হোয়াট। ঠিক, আমরা এখান থেকে দেখে দেখে মানগুলো বসাই। এফবি সমান হচ্ছে 30,000 টাকা, সূত্রের 1 এর সাথে যদি 10% যোগ করা হয় তাহলে হবে 1.10 টু দি পাওয়ার এন, আজকে এর মান আছে কত 3, তাহলে হচ্ছে কত 1.10 টু দি পাওয়ার 3। উপরের 30,000 টাকা লিখেছি, এরপর হচ্ছে 1.10 টু দি পাওয়ার 3 হলে 1.331 হয়, এই 30,000 টাকাকে 1.331 দ্বারা ভাগ করলে হবে 22,539.44। এটি হচ্ছে রিকোয়ার্ড 2 এর 30,000 টাকার বর্তমান মূল্য নির্ণয়। এবার হচ্ছে রিকোয়ার্ড 3। রিকোয়ার্ড 3 তে বলেছে 40,000 ক্যাশ আউটফ্লো 2 ইয়ার্স ফ্রম নাও,
অর্থাৎ আজ থেকে 2 বছর পরে 40,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাবে বা বহিঃপ্রবাহ হবে। এই 40,000 টাকার বর্তমান মূল্য কত? আমার এখানে দেওয়া আছে কি, 100 সবার হচ্ছে 2, FB সবার হচ্ছে 40,000 টাকা, I সবার হচ্ছে 10%। আমাকে ফিবি নির্ণয় করতে হবে। রিকোয়ার 3 লিখেছি, হেয়ার FB সবার 40,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট সবার 10%, নাম্বার অফ ইয়ার সবার 2, পিবি বা প্রেজেন্ট ভ্যালু সমান হোয়াট। এখান থেকে দেখে দেখে আমরা সূত্রে মানগুলো বসাবো। আমরা FB তে মান বসবো কত, 40,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার হবে কত, 10%। নিচে 10% লিখেছি, এরপর হচ্ছে এর এর মান, এর সমান হচ্ছে কত, 2। আজকে আমরা এর সমান 2 লিখেছি। উপরে 40,000 টাকা, নিচে লিখেছি 1, এর সাথে যদি 10% যোগ করা হয় হবে 1.10, এর সমান হচ্ছে 2, তাহলে হবে 1.10 স্কয়ার করলে হবে 1.21। 40,000 টাকাকে যদি 1.21 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 33,057.85। 40,000 টাকার আজকের বর্তমান মূল্য হচ্ছে 33,057.85। আমি আবার বলতেছি, আমাকে প্রদত্ত প্রশ্নে 3টি লেনদেন দেওয়া হয়েছে। এই 3টি লেনদেনের জন্য আলাদা আলাদা বর্তমান মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। বর্তমান মূল্য হচ্ছে কি, 10,000 টাকা আমি ভবিষ্যতে পাবো, ওই ভবিষ্যতে টাকাটা আজকের মূল্য কত নির্ণয় করা, সেটি হচ্ছে কি বর্তমান মূল্য। বর্তমান মূল্য নির্ণয়ের জন্য একটি মুখস্থ সূত্র আছে, এটি লিখেছি পিবি সমান FB ডিভাইড বাই 1 প্লাস R টু দি পাওয়ার n। এবং এই লেনদেন থেকে দেখে দেখে মানগুলো বসিয়ে আলাদা আলাদা ভাবে বর্তমান মূল্য নির্ণয় করেছি। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, সবার আগে আমার ক্লাস গুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।